এটা হচ্ছে আসুস ROG Phone 6 Pro আসুসের প্রফেশনাল গেমিং সিরিজের আরও এক সদস্য নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন চলুন জেনে নেওয়া যাক ফোনটির পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প ফোনটির ব্যাক প্যানেলটিতে গেমিং গ্রাফিক্সের সাথে 2 ইঞ্চ OLED সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে আপনি পার্সোনালভাবে কাস্টমাইজ করতে পারবেন ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 239 গ্রাম ওজন এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ফোনটিতে ডেডিকেটেড এয়ার টাচ গেমিং টিগার ব্যবহার করা হয়েছে যেগুলি রেসিং গেম এবং শুটিং গেম খেলার সময় আপনাকে বিশেষভাবে সাহায্য করবে ফোনটির 2.5D কার্ভ সহ ওপর নিচে এস কাট থাকায় ফোনটির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে আসুসের গেমিং সিরিজে এই প্রথমবার ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IPX4 এর সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটির সামনের গ্লাসকে প্রোটেক্ট করার জন্য যুক্ত রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ডিসপ্লের ওপরের দিকে ব্যাজেলের ভেতরে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে 6.78 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 165Hz রিফ্রেশ রেট ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে আসুসের কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল ডিসপ্লেটির 395 PPI এর সাথে 10 বিট 1 বিলিয়ন কালার HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটিতে 165Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল যেহেতু 160Hz রিফ্রেশ রেট অ্যান্ড্রয়েড এর জন্য এখনো লিমিটেড শুধুমাত্র রিয়েল রেসিং 3 গেমটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমটিতে 165Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল যা প্রায় 1200 নিট পিক ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয় ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 32 বিট অডিও কার্ড ব্যবহার করা হয়েছে ফোনটিতে ফুল পারফরমেন্স স্টেরিও স্পিকারের সাথে ডুয়েল ডেডিকেটেড এম্পিফায়ার ব্যবহার করা হয়েছে ফলে ফোনটির মিউজিক এক্সপিরিয়েন্স দুর্দান্ত জিএসি মেরিনায় ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজ সাপোর্ট বিল্ট ইন রয়েছে এই মডেলটিতে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন এই মডেলটিতে 4nm স্ন্যাপড্রাগন 8+ Zen 1 প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি GPU হিসেবে রয়েছে অ্যাড্রিনো 730 ফোনটিতে 3200MHz এর LPDDR5 18GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে ফোনটির স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ফোনটির মেন ক্যামেরাটি 50MP f1.9 aperture ফোনটিতে 5MP এর মাইক্রো লেন্সের সাথে 13MP f2.4 aperture এর একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে প্রত্যেকটি লেন্সের সাথে AI যুক্ত পাচ্ছেন ফলে ফোনটি লো লাইটে আরো ভালো ছবি তুলতে সক্ষম দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি ছবিগুলি অনেক শার্প এবং দুর্দান্ত হোয়াইট ব্যালেন্স কালার স্যাচুরেশন বাস্তবিক ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও বিষয়টি লক্ষ্য করবেন ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি কিন্তু মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলি অনেক ভালো সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের বুকে এফেক্ট দেখার মতো ফোনটির মাইক্রো লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং দুর্দান্ত ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম কালার স্যাচুরেশন ভালো কিন্তু ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবে রাতের বেলায়ও মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 8K at 24fps 4K at 120fps 1080p at 240fps এর স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 3060fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির সেলফি ক্যামেরাটি 12MP f2.0 aperture যা যথেষ্ট ভালো সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ডাইনামিক রেঞ্জও যথেষ্ট এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 6000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করতে 65W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে আসুস যা ফোনটিকে মাত্র 42 মিনিটে 100% চার্জ করতে সক্ষম সঙ্গে রয়েছে USB Type-C 3.1 এবং 3.0 USB পাওয়ার ডেলিভারি 10W রিভার্স ওয়ারলেস চার্জিং এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 1300 ইউরো যা বাংলাদেশি টাকায় 1,08,000
28000 টাকার সমপরিমাণ। ASUS ROG Phone 6 Pro ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Nubia Red Magic 6। Nubia Red Magic 6 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।